সমরিত মিডিয়া কর্মী বৃন্দ আসসালামু আলাইকুম এবং শুভ সকাল আপনাদের সাথে প্রথম ব্রিফিংয়ে আমার কথা হয়েছিল যে আপনারা যে কোনো তথ্য যাচাই করে কনফার্ম করে তারপরে পাবলিশ করবেন কিন্তু গতকালকে কতগুলো অনলাইন মিডিয়ায় লেখা হয়েছে যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জন করোনা রোগী আক্রান্ত ভর্তি আছে তো এই নিউজে কিন্তু পুরো শহরব্যাপী একটা দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে আমরা অসংখ্য ফোন কল রিসিভ করেছি এবং তাদেরকে আশ্বস্ত করতে কিন্তু আমাদের অনেক বেগ পেতে হয় না হয়েছে তো সুতরাং আমরা ওই কথাটা আবারও আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যদি দায়িত্বশীল আচরণ না করেন আপনারা যদি এই ধরনের সেন্সেশনাল নিউজ করতে থাকেন আমাদেরকে জিজ্ঞেস না করে তাহলে আমাদেরকে এই প্রেস ব্রিফিং আমরা আর কন্টিনিউ করতে পারবো কি সে ব্যাপারে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হবে তো আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই কারণ করোনা একটা গ্লোবাল ক্রাইসিস এবং এই গ্লোবাল ক্রাইসিসে আমরা সবাই একটা টিম আমরা আপনাদেরকে টিম মেম্বার মনে করি এবং আমরা মনে করি যে আপনারা এই টিমের সদস্য হিসাবে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবেন আমাদের আজকের আপডেট হলো আমাদের নতুন কোনো আর করোনা সাসপেক্ট রোগী ভর্তি হয়নি আমাদের যে একজন পেশেন্ট একজন নার্স উনি এখনও ভর্তি আছেন আইডি হসপিটালে গতকালকে তার স্যাম্পল কালেক্ট করা হয়েছে এবং আজকে তার টেস্ট হবে আর আদারওয়াইজ আমাদের এই মুহূর্তে অন্য কোনো সন্দেহভাজন কোনো রুগী আমাদের আন্ডারে ভর্তি নেই এই হচ্ছে আপডেট আমি এই নমুনা ডিটেলস আপনাদেরকে আমি আসলে বলতে পারবো না এ ব্যাপারে আমার কথা বলার এখতিয়ার নেই এ ব্যাপারে ল্যাব ইনচার্জ আমি আপনাদের আগেও বলেছি ল্যাব ইনচার্জ শুধু ল্যাবের বিষয়ে কথা বলবেন নমুনা বিষয়ে জানতে চাইলে আপনি পরে বলবেন কতজন পজিটিভ কতজন নেগেটিভ এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না সুতরাং সে ভালো আছে তাকে আমরা ছুটি দিয়ে দিয়েছি তাকে ছুটি দিয়ে দিয়েছি সে ভালো আছে এর বেশি আমি বলতে পারবো না আপনাদের বুঝে নিতে হবে এটা তো আমি বলতে পারবো না এটা বগুড়ার রিপোর্ট এখান থেকে আইডিসিআর চলে গেছে সেখান থেকে হয়তো তারা বগুড়াকে ইনফর্ম করেছে বগুড়ার পেশেন্টগুলো আমাদের তত্ত্বাবধানে নেই সুতরাং এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই নার্সের নমুনা কি নেওয়া হয়েছে আজকে তার টেস্ট হবে খালি হয়ে গেছে উনত্রিশ এবং তিরিশ নম্বর ওয়ার্ড খালি হয়ে গেছে ওখানে ছোটোখাটো কিছু কাজ আছে সেই কাজগুলো হচ্ছে ওখানে অ্যাম্বুলেন্স ঢোকার যে গেট ছিল না আমরা গেট তৈরি করে ফেলেছি প্রস্তুতি মোটামুটি আমাদের সম্পন্ন উনত্রিশ এবং তিরিশ নিয়ে স্বাভাবিক যেরকম ভর্তি হতো ওরকমই ভর্তি হচ্ছে এখন কোনো বেশি বা কম এরকমই যায় তবে সেই এই সময় আমাদের ফ্লুর একটু প্রয়োগ বেশি হয় সেটা কি তো সেগুলো ভর্তি হওয়ার মতো রুগী না যেগুলো ভর্তি হওয়ার মতো সেগুলো ভর্তি হচ্ছে আর নর্মালি আমাদের যেটা ফিভার সেন্টার আছে বা সর্দির ওখান থেকে তারা চলে যাচ্ছে খুব যে বেশি তা না কালকে আমি ওখানে দেখেছি কালকে পঁয়তাল্লিশ জন রুগী এসেছিল আপনাদেরকে এখানে একটা তথ্য জানাতে চাই যে এই সর্দি কাশি কিন্তু শুধুমাত্র করোনা ভাইরাস দিয়ে হয় তা না ইনফ্লুয়েঞ্জার প্রায় একশো তিরিশটা স্ট্রেন আছে একশো তিরিশটা স্ট্রেন এছাড়া অ্যাডোনো ভাইরাস আছে কক্সাকি ভাইরাস আছে রয়নো ভাইরাস আছে এবং আরও অসংখ্য ভাইরাস আছে যেটা ফ্লু লাইক সিমটম তৈরি করতে পারে তো সুতরাং ফ্লু লাইক সিমটম যদি থাকে তার মানে এই না যে সেটা করোনা ভাইরাস শুধুমাত্র যখন আমরা ল্যাবরেটরি টেস্ট করে কনফার্ম করতে পারবো তখনই কেবল আমরা বলবো যে এটা নভেল করোনা ভাইরাস বা সার্স কোভিড টু তার আগে কিন্তু আমরা শুধু সিমটম দেখে বলতে পারবো না যে এটা করোনা ভাইরাস কারণ আমি তো বললামই যে শুধু ইনফ্লুয়েঞ্জারি স্ট্রেন আছে একশো তিরিশটার উপরে না রাজশাহী রাজশাহী রাস্তায় মানুষ বেড়েছিল কিছুদিন তারপরে এখন কিন্তু আমার আমি যতদূর খেয়াল করেছি আর্মি এবং পুলিশ তাদের যথাযোগ্য তাদের দায়িত্ব পালন করছেন এবং যার জন্য তারা কিন্তু লোকজনকে আর আগের মতো করে ফ্রিলি মুভ করতে দিচ্ছেন না অবস্থা আগের চেয়ে ভালো সে তো আপনি জানেন যে সামাজিক দূরত্ব যদি মেনটেন না করা হয় তাহলে একজন করোনা আক্রান্ত রোগী আরেকজনকে সেটা স্প্রেড করতে পারে সে তো আপনারা জানেন সে এ ব্যাপারে নিশ্চিত করে বলার এখনও সময় আসে নাই যে করোনাভাইরাস কোনো সিজনাল প্যাটার্ন ফলো করবে কি না এটা বুঝতে হলে আমাদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে তবে এমআইটির দুজন প্রফেসর তারা একটা হাইপোথেসিস দিয়েছেন যে যে সমস্ত জায়গায় টেম্পারেচার ছয় থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাবসোলেট হিউমিউনিটি চার থেকে নয় গ্রাম পার কিউবিকমিটার সেই সমস্ত দেশে করোনা সংক্রমণ বেশি হচ্ছে ইনফ্যাক্ট পৃথিবীতে যত করোনা আক্রান্ত রোগী আছে তার নব্বই ভাগই এই দেশগুলোতে হচ্ছে যাদের তাপমাত্রা কম এবং অ্যাপসোলেট হিউমিডিটি কম আর দশ ভাগ রুগী কিন্তু যে সমস্ত দেশের টেম্পারেচার বেশি সে সমস্ত দেশে হচ্ছে আপনারা দেখেছেন যে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া পাকিস্তান ভারত এগুলো সবই কিন্তু মোটামুটি আমাদের তাপমাত্রা কাছাকাছি তাপমাত্রা কিন্তু তারপর কিন্তু সেখানে করোনা আছে সুতরাং শুধুমাত্র তাপমাত্রার ইফেক্ট দিয়ে আমরা করোনা ঠেকাতে পারবো এটা যদি ভাবি তাহলে আমরা অসতর্ক হয়ে যাব এবং সেক্ষেত্রে করোনা সংক্রমণ আরও বেড়ে যাবে সুতরাং এখনই আমাদের অসতর্ক হওয়ার কোনো সুযোগ নেই আমাদের এই নিয়ে আত্মতৃপ্তিতে ভোগারও কোনো সুযোগ নেই যে তাপমাত্রা বেশি বলে আমাদের করোনা হবে না আমাদের কিন্তু করোনা অন্যান্য যেহেতু গরম দেশে হচ্ছে সুতরাং আমাদের দেশে হতে পারে আর সৌদি আরবে তাপমাত্রা তো আমাদের চেয়েও বেশি সৌদি আরবেও আমাদের আপনারা জানেন যে অনেকগুলো কনফার্ম কেস পাওয়া গিয়েছে সুতরাং আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে আরও কয়েক মাস যদি আমরা ওয়েট করি তাহলে বুঝতে পারবো যে করোনা ভাইরাস কোনো সিজনাল প্যাটার্ন ফলো করছে কি করছে না আজকে আমাদের রোগী আছে দুজন মাত্র দুজন আছে তার মধ্যে দুজনই ভালো আছে এরা কিন্তু এটা কিন্তু করোনা অবজারভেশন ইউনিট না এটা আসলে রেসপিরেটরি ওয়ার্ড শ্বাসতন্ত্রের বিভিন্ন অসুখ নিয়ে যারা আসে তাদেরকে আমরা এখানে ভর্তি করে চিকিৎসা করি তো কালকে আপনাদের এই বারোজন করোনা রোগী ভর্তি আছে এই আতঙ্কে দুজন রোগী পালিয়ে গেছে এখান থেকে তারা কিন্তু সাধারণ রোগী তার মধ্যে একটা রোগী ছিল যাকে আমরা টিবারক্লোসিস মানে যক্ষা সন্দেহ করছিলাম সে ভয়ে পালিয়ে গেছে যে আশপাশে বোধহয় করোনা রোগী আছে এখানে আর থাকা যাবে না তো এটা কত বড় বিপজ্জনক আপনারা চিন্তা করে দেখেন কারণ এই যক্ষ রোগীটা যদি চিকিৎসা না হয় সে কতজনকে সংক্রমিত করবে তার পরিবারের সদস্য আশপাশের সব কত মানুষকে সংক্রমিত করবে সুতরাং শব্দ কিন্তু খুব সাংঘাতিক শক্তিশালী আপনারা জানেন শব্দ শক্তি সাংঘাতিক সুতরাং শব্দ আমাদের খুব হিসাব করে বুদ্ধিমত্তার সাথে খরচ করতে হবে যাতে করে আমরা অকারণ আতঙ্ক না ছাড়াই বা অকারণ আশাবাদও যেন না ছাড়াই আমাদেরকে যেটা সাইন্টিফিক যেটা ফ্যাক্ট শুধু সেটাই তুলে ধরতে হবে বাইরে আমাদের কোনো কথা বলার আসলে সুযোগ নাই আপনাদেরকে ধন্যবাদ আবার জানতে রাশের পরিস্থিতি এখনও ভালো আছে যেমন এর মধ্যে আমাদের একটা পেশেন্ট মারা গিয়েছিল ওয়ার্ডে আর শ্বাসকষ্ট নিয়ে মারা গিয়েছিল তীব্র শ্বাসকষ্ট তো ন্যাচারালি দেখা গেলো যে লোকজন চলে এসছে তারা বলতেছে যে আপনার জ্বর ছিল কি না মানে তারা জোর করে তাকে বলানোর চেষ্টা করছে যে তার জ্বর ছিল কিন্তু আমি পরে রোগীর কাগজপত্র ঘেটে দেখলাম রোগীর জানুয়ারি মাসে একবার হার্ট অ্যাটাক হয়েছিলো সে বত্রিশ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল ফেব্রুয়ারি মাসে তার দ্বিতীয় হার্ট অ্যাটাক হয় তখনও সে বত্রিশ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল এবং এবার সে হার্ট ফেলিওরের ফিচার নিয়ে আসছে তো হার্ট ফেলিওরের ফিচারে তো শ্বাসকষ্ট হয় কারণ সব শ্বাসকষ্টকে যদি আপনারা মনে করেন যে এটা করোনা রোগের জন্য শ্বাসকষ্ট তাহলে তো আমরা বিপদে পড়ে যাই আর আরেকটা জিনিস হচ্ছে যে ডাক্তারি শাস্ত্রে কিছু নিয়ম আছে একটা রোগীকে কখনও লিডিং কোশ্চেন দিতে হয় না লিডিং কোশ্চেন মানে তাকে জিজ্ঞেস করতে হয় না যে আপনার কি জ্বর আছে আপনি যদি এই প্রশ্নটা করে দেখেন শতকরা নব্বই ভাগের বেশি মানুষ বলবে হ্যাঁ আমার তো একটু গা গা গরম গরম লাগে এই কথাটা বলবে কিন্তু রোগীকে জিজ্ঞেস করতে হবে আপনার কি কি সমস্যা আছে আপনি বলেন রোগীকে বলতে দেন এভাবে যদি বলেন তাহলে আপনি প্রপার হিস্ট্রি পাবেন আর আপনি যদি বলেন আপনার কি জ্বর আছে আপনার কি গলা ব্যথা আছে শতকরা নব্বই ভাগের বেশি লোক কিন্তু সবসময় আপনার পক্ষে পক্ষেই কথা বলবে পজিটিভ কথা বলবে যে হ্যাঁ আমার তো আছে হ্যাঁ আমার তো একটু গলা খুসখুস করে সুতরাং এই ধরনের প্রশ্ন করে কখনো আপনি সঠিক উত্তরটা পাবেন না হ্যাঁ তো আমরা যারা ট্রেন ফিজিশিয়ান আমরা কিন্তু সবসময় ওপেন এন্ডেড কোশ্চেন করি আমরা জিজ্ঞেস করি যে আপনাকে আপনারা কী কী সমস্যা বলেন হ্যাঁ তো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে সঠিক ইতিহাসটা বের হয়ে আসে হ্যাঁ তো এইভাবেই আমি বের করলাম যে ওই রোগীটার আসলে সে দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল এবং এবার তার কোনো জ্বর নেই ঠিক আছে তো এই জন্যে কখনো এই ধরনের লিডিং কোশ্চেন আপনারা দেবেন না কারণ লিডিং কোশ্চেন দিলে অবশ্যই রোগী আপনাকে ভুল পথে নিয়ে যাবে জেলা প্রশাসন দুইটা গাড়ি দিয়েছে যে কোনো উপজেলা যদি এখানে দিয়ে মনে করে তাহলে এখান থেকে যদি তাদেরকে আমরা স্যাম্পল কালেকশন করে নিয়ে আসতেছি এটা শুরু হয়ে গেছে অলরেডি যেমন কালকে চাপানোর মধ্যে সাতটা স্যাম্পল এসছে অলরেডি স্যাম্পল কালেকশন করতে তাদের আর আসতে হবে না যাতে নার্স হয় ওখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সিভিল সার্জনকে বললেই আমাদের এখানে এই স্যাম্পল কালেকশন গাড়ি আছে দুইটা গাড়ি দিয়েছে সেখান থেকে নিয়ে আসতেছে এবং আজকে বোধ সর্বাধিক শ্যাম্পুল কালেকশান ইয়ে হয়েছে পরীক্ষা হবে হয়তো